প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা স্বামী পরমানন্দ। 19 ফেব্রুয়ারি দিনের প্রধান চিন্তা। আমরা কখনো ধর্ম হইতে স্খলিত হইব না, নিষ্ঠার বলে অচ্যুত বাধাকেও আমরা অতিক্রম করিতে পারিব। উপদেশ। আমাদের মনের যন্ত্র যদি ভগবানের সঙ্গে এক সুরে বাঁধা থাকে, যদি আমরা নিজেদের সুরক্ষিত করিয়া রাখি, তবে নিদারুণ দুর্ভাগ্যের মধ্যে পড়িয়াও আমরা দলিত না হইয়া চলিয়া যায়। আর মন যদি একভাবে সেই সুরে বাঁধা না থাকে, আর আমরা যদি সাবধান হইয়া না চলি, তবে পরম সৌভাগ্যের মধ্যেও আমরা বিপদে পড়িতে পারি। ধর্মজীবনের পথে নিশ্চয় বাধা আছে, কিন্তু সে সকল বাধা মাথা তুলিয়া আমাদের পরাজিত করতে পারে তখনই যখন আমাদের জীবন মিলন ছন্দ হইতে বিচ্ছিন্ন হয়। ইহার প্রতিকারের জন্য আমাদের একটা উপযুক্ত কর্মভিত্তি স্থাপন করিতে হইবে। ইহা যদি করিতে পারি, তবেই আবার আমরা জীবনের সাবলীল ছন্দ ফিরিয়া পাইব। প্রার্থনা। হে প্রভু, তোমার মহিমার শেষ নাই, আমার মনকে মহৎ চিন্তায় পরিপূর্ণ করো, এ জীবনকে পবিত্র করো, শক্তি দান করো, আমি যেন দুঃখ বা হতাশায় অভিভূত না হই, প্রতি বাধা বিঘ্নের মধ্যে যেন আমি অটল হইয়া থাকিতে পারি। সকল সময় তুমি যে একমাত্র ভরসা, ইহা জানিয়া আমি যেন তোমারই দিকে তাকাইয়া থাকি।